বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে বেপরোয়া ট্রাকের চাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৫টি ট্রাকে আগুন লাগিয়ে দেয় এবং কয়েকটি গাড়ি এবং নির্মাণাধীন ভবন ভাঙচুর করেছে। রাত ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপরই বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে পুলিশের শতাধিক সদস্য জড়ো হন। এই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে পিছু হটতে বাধ্য করেন। রাত ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুটি আবাসিক হল এবং একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজে ট্রাক যোগে বিভিন্ন নির্মাণ সামগ্রী আনা নেওয়া করা হচ্ছে। মঙ্গলবার রাত ৯টার দিকে শিক্ষার্থী হিমেল এবং রায়হান মোটরসাইকেলে ক্যাম্পাস থেকে হলে ফিরছিলেন। পথে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবীবুর রহমান হলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নির্মাণ সামগ্রীবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিক্ষার্থী হিমেল মারা যান। রায়হানকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হিমেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ শামসুজ্জোহা হলে আবাসিক ছাত্র। আহত রায়হান সিরামিক এবং ভাস্কর্য বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। না, আমি ছাত্রদের দাবির সাথে সম্পূর্ণ একমত। এটা যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আমার সন্তানের মৃত্যু, এটা আমরা কখনো আমরা কামনা করি না। ছাত্ররা যা বলছে, এই হত্যাকাণ্ডের আমরা বিচার করব এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের জন্য আইন অনুযায়ী যা করা ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা সেটা করব। বলছে যে বিভিন্ন জায়গায় আলো নেই, ছিনতাইকারী এবং নিরাপত্তা নেই, এগুলো আমরা বারবার বসেছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাও দিয়েছি। পুলিশ, আপনারা জানেন যে তারা শুরু করেছে কাজ, বেশ কিছুদিন তারা ছিনতাই ধরছে, কাজ করছে তারা। এখন প্রশাসন তারা মাঠে আছে। আমরা ছাত্রদের সাথে নিয়ে এই সমস্যা সমাধান করতে হবে, কারণ এটা ছাত্রদের জন্যই। আমরা আলাদা অবশ্যই দেবো। আমরা অবশ্যই সকল ধরনের ক্ষতিপূরণ আদায় করে ছাত্রের জন্য, তাদের পরিবারের জন্য নিশ্চিত করব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তার পাশে আছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট।